আসসালামু আলাইকুম গাইস, হিলটন মেটা এফএক্সে কাল রাতে হচ্ছে মিটিং হয়েছে। দুবাই টাইম 8:30, বাংলাদেশ টাইম রাত 10:30। অনেকে জয়েন হতে পারছেন, অনেকে জয়েন হতে পারেন নাই। তো বেশি কথা না বলে সেই কথাগুলোই শেয়ার করব, মিটিংয়ে কি কথা হয়েছে, কোন বিষয়গুলো নিয়ে মিটিং হয়েছে, ঠিক আছে, বিস্তারিত কথা বলছি। তো মূলত মিটিংটা হিলটন মেটা এফএক্সের যিনি সিইও তিনি মিটিংটা করেছেন, কিন্তু অনেকে জয়েন হয়েছেন, কারণ 1000 মেম্বারের বেশি যুক্ত হওয়া যায় না। সেক্ষেত্রে যারা হচ্ছে আগে জয়েন হয়েছেন 5-10 মিনিট আগে, তারা ওখানে অনেকে জয়েন হতে পারছেন, অনেকে জয়েন হতে পারেন নাই। কিন্তু মূলত আপডেটটা, সঠিক আপডেট কারো কাছে নেই। আপডেটটা আমি যতটুকু জানতে পারছি, কারণ সঠিক আমিও জয়েন হইতে পারি নাই, কিন্তু যতটুকু আপডেট আছে সেটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে। তো আর কোম্পানির সিও কী বলেছেন, ওনার মুখের কথা, সেই ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমার অন্য একটি চ্যানেল আপলোড করা, ওই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। আর এই ভিডিওতে বিস্তারিত আমি তুলে ধরতেছি আরও। তো প্রথমত আমাদের অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিই, 5 আর 18 যোগ করলে হয় 23। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করলাম, অলরেডি আমাদের অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে, পেজটা লোড হচ্ছে, আমাদের নাম, ইউজার আইডি এগুলো শো করছে। তো এখনই দেখেন আমাদের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করেছি। তো আজকে কিন্তু কয় তারিখ, 11 তারিখ। তো আজকেও কিন্তু হিলটন মেটার আপডেট চলতেছে, কারণ এই আপডেটটা আরও কয়দিন চলবে সেটাও আমি শেয়ার করব। কালকের বিস্তারিত আপডেট ছিল এই যে, এখানে আপনারা পড়ে শোনাবো আমি। আজকের মিটিংয়ে বলা হয়েছে শেষ টাইম অনেকে টাকা উঠাইয়া নিয়েছেন, যার কারণে তাদের সিস্টেম ক্লাস হয়েছে। এখন সে বলতেছে আরও 15 দিন পরে সব কিছু সচরাচর হয়ে যাবে, অতএব আমরা অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারবো না, সবাই ভালো থাকবেন। ইনি হচ্ছে কোম্পানির সিও, ইনি কোম্পানির সিও, ঠিক আছে। ইনি মিটিংয়ে এসে বলেছেন অনেকে তাদের মূল টাকা তুলে নিয়েছেন, যে কারণে আরও 15 দিন তাদের জন্য, আমরা যারা গ্রাহক কাজ করি এখানে ইনভেস্ট করেছি, আমাদের ওয়েট করতে হবে 15 দিন, আরও আপডেট চলবে। এখন 15 দিন আমাদের আরও অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এখন আপনারা কি ভাববেন যে হিলটন মেটা এফএক্স এবং তাদের ওয়েবসাইটটাও আছে দেখেন, এটাও কিন্তু অলরেডি সার্ভার বন্ধ হয়নি, তাদের আপডেট চলতেছে। এরা এখন বলছে আরও 15 দিন তাদের আপডেট চলবে। তো অলরেডি জানি না আমি কি বলবো, তারা আসলে এটা সত্য বলছে না মিথ্যা বলছে, নাকি আপডেট আসলেই, নাকি স্ক্যাম করছে, এটা আমার বলার কোনো ভাষা নাই। আপনাদের যা মন চায় সেটাই ভাববেন। তো আমার যেটা আপডেট দেওয়ার কথা সেটাই ছিল। 15 দিন পরে যদি কামব্যাক করে সেটা হচ্ছে সবার জন্য ভাগ্য। কামব্যাক আর করবে কি না আমি জানি না, বলতে পারতেছি না, কারণ পৃথিবীর কোনো কথাই কেউ সঠিকভাবে কিন্তু বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু ভালো বলতে পারেন, জাস্ট আমরা একটা ওসিলা। যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত। আমার অনেক খারাপ লাগলো, কারণ কালকে যদি উইথড্রটা দেওয়া যেত এই আপডেটটা হতো, বিশেষ করে আমি উইথড্র দিতে না পারলাম, আপনারাও যদি উইথড্র দিতে পারতেন সেটাও আমার কাছে ভালো লাগতো, যে না হয়তো আমি উইথড্র দিতে পারি নাই, দেখি আপনারা তো দিতে পারছেন, ঠিক আছে। আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন সেটা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক গাইস, ভালো থাকুন, পরবর্তী আপডেট যদি আমার কাছে আসে অবশ্যই আমি শেয়ার করব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।